মমতা ব্যানার্জির কাছে উনি কমপ্লেন করছে। এটা আমার ভুল হয়েছে, আমি তো অস্বীকার করছি না, আমার ভুল হয়েছে। সবে আমার তো মাথার উপরে কেউ নেই, স্বামী নেই, আমি একা। আপনারা তো দেখেন না, টর্চারটা তো আমি সহ্য করি। হ্যাঁ, ভেঙে দেওয়া হয়েছে, উনি খুশি হয়েছে, উনারও ফটো নিয়ে যান, ভাইরাল করে দেন উনার ফটো। सीएम पोर्टल में अभियोग दर्ता गरेपछि सिलगढ़ी नगर निगम ने अवैध निर्माण भत्काइदिएको छ। प्राप्त जानकारी अनुसार सिलगढ़ी नगर निगम को 30 नंबर वार्ड को देशबंधु पाड़ा को गोपालमोड संलग्न इलाका निवासी मिताली पाल को घर को अवैध निर्माण साथै सेफ्टी ट्याङ्कीलाई लिएर छिमेकीले मुख्यमंत्री को पोर्टल मार्फत अभियोग दर्ता गरेको थियो। छिमेकीले लगाएको आरोप अनुसार मिताली पालले अवैध रूपमा घर बनाएको छ, साथै तिनले आफ्नो टोयलेटको सेफ्टी ट्याङ्कीको मैला नालीमा बगाउने भएकोले गर्दा इलाकामा धेरै दुर्गन्ध फैलिएको छ। उक्त अभियोगको आधारमा सिलगढी नगर निगमले कारवाही गर्दै मितालीको घरको अवैध निर्माणको हिस्सा आज भत्काइदिएको छ। यस विषयमा मिताली पालले भनिन्, मैले छिमेकीको चारैतर्फ सुरक्षाको दृष्टिकोणले निर्माण गरेको थिए, तर छिमेकीले यसबारे अभियोग दर्ता गरेपछि यसलाई म भत्काउने तयारीमा थिए। यसको लागि आफूले नगर निगमलाई 15 दिनको समय मागे तापनि सिलगढी नगर निगमले आफूलाई समय नदिएको समेत तिनले दावी गरिन्। नोटिस करा হয়েছিল, আমি গিয়েও ছিলাম কর্পোরেশনে, আমি কমিশনারের সঙ্গে কথাও বলে এসেছি। কমিশনার সাহেব বললো আপনি তিনটা সরিয়ে নেন, আমি বললাম ঠিক আছে স্যার, আমি সময় নিচ্ছি। তারপরে তো দুর্গাপূজা, কালী পূজা, এই পূজা গেল, মিস্ত্রিরা আর আসে না। তারপরে আমি গিয়ে আবার কী করলাম, ছট পূজা, কালী পূজা, মিস্ত্রিরা বললো আমরা বাইরে আছি। তখন আমি কমিশনার সাহেবের কাছে চিঠি লিখলাম যে আমি 15 দিন টাইম নিচ্ছি, 15 দিনের মধ্যে আমি নিজে থেকে ভেঙে দিব, আপনাদের প্রবলেম হবে না। মিস্ত্রি আসারও কথা আজকে পুরো হয়নি, তো সেটাই তো আমি বললাম কেন আমাকে টাইমটা দেওয়া হলো না 15 দিন। তিনটা নোটিশ গেছে, আমি একা মেয়ে ছেলে মানুষ, নির্মাণ করে আমি কেন করছি? উনার প্রবলেমের জন্য, আমার সেফটির জন্য, আমার সেফটি প্লাস উনার। উনি এই জায়গায় সমস্ত কাজকর্ম করে, হাত মাছের কাটা, মাংসের হাট, যত কিছু হাবি জাবি সব এখান থেকে ফেলে, সব আমার ভিতরে এসে পড়ে, পাড়ার লোক সবাই জানে। এটা আমার ভুল হয়েছে, আমি তো অস্বীকার করছি না, আমার ভুল হয়েছে। কিন্তু উনাকে আমি টাইম দিয়েছিলাম যে আমি 1 বছর সবে, আমার তো মাথার উপরে কেউ নেই, স্বামী নেই, আমি একা। আজকে মমতা ব্যানার্জি আমাকে বিধবা ভাতা দিচ্ছে বলে আমি চলছি, যেটা সত্যি কথা। মমতা ব্যানার্জির কাছে উনি কমপ্লেন করছে, ভালো কথা। মমতা ব্যানার্জিও জানুক যে আমি একটা নিরীহ মেয়ে ছেলে, আমার ছেলে মেয়ে নাই, আমার স্বামী নাই, আমার মাথার উপরে কেউ নাই, আমার পায়ের অবস্থা খারাপ। উনি আমার উপরে এই টর্চারটা করে যাচ্ছে, রোজ দিন সকাল হলে উনি টর্চার করে আমার উপরে। এটা আপনারা দেখতে আসতে পারেন না, আপনারা তো দেখেন না, টর্চারটা তো আমি সহ্য করি। হ্যাঁ, ভেঙে দেওয়া হয়েছে, উনি খুশি হয়েছে, উনারও ফটো নিয়ে যান, ভাইরাল করে দেন উনার ফটো। উনাকে ডেকে বের করেন, বের করে উনাকে উনার ফটো নেন, নিয়ে উনাকে ভাইরাল করুন। অর্কদিন এই বিষয়ে সিলগড়ি নগর নিগমকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্রিজিত আইসলে ভনে, नगर निगम को 30 नंबर वार्ड को देशबंधु पाड़ा को गोपाल मोड़ एकजना व्यक्ति ने अवैध निर्माण लिएर मुख्यमंत्री को बोलो पोर्टल अनि सिलगढ़ी नगर निगम अभियोग दर्ता गरेको थियो। उक्त अभियोग को जांच करे नई आज घर को अवैध निर्माण को हिस्सा भत्काइदिएको हो। बहुबार कम्प्लेन हुएछ, पछिबाडी थेके कम्प्लेन हुएछ, उनी बाउंड्री वाले ऊपर एक रूम पड़े और एक टॉयलेट पिछले न्यूलि कन्स्ट्रक्ट कर रिसेंटलि तो एज पर प्रोसिजियर हमें फर्स्ट नोटिस सेकेंड नोटिस फाइनल नोटिस करी। मीनवाइल एट सीएम रिडर्सल पोर्टाले जमा पड़े वोटार एज ए पार्ट अफ एक्शन आज के डेमोलेशन कर सीएम रिडर्सल प्रोग्राम तो एक आज सीएम के बोलो एक प्रोग्राम आज वोटाते वनारा मेल कर আমাদের কাছে ফরওয়ার্ড হয়েছে, ওটারও মানে আমরাও প্যারালালি ওটারও মানে দুটোই একসাথে প্যারালালি চলছিল। কমপ্লেন কবে হয়েছিল যেটা ঠিক আমার মনে নেই, বাট অ্যাজ পার প্রসিজিয়ার ওনাকে সব নোটিশ ফোটিশ সব দেওয়া হয়েছে, কমপ্লেনের বেসিসেই করা হয়েছে। বোথ কর্পোরেশনেও কমপ্লেন হয়েছিল, সিএম রিডার্সাল প্রোগ্রামেও কমপ্লেন হয়েছিল। ইলিগেলি বাউন্ডারি ওয়ালের উপরে একটা রুম করেছিল, একটা নিউলি কনস্ট্রাকশন করেছিল টয়লেটে। হ্যাঁ, নোটিশ অ্যাজ পার রুল করা না, কোনো অ্যাকশন নেয়নি। আজকে অ্যাজ এ পার্ট অফ অ্যাকশন সিলিগুড়ি কর্পোরেশন এটাকে হেল্প দিয়েছে।